তো বন্ধুরা পূজো তো শেষ, কিন্তু পূজোতে কেনা নতুন জুতো এবং নতুন শাড়ি জামা কাপড় এই সব কিছু আমরা প্রতি বছর সংরক্ষণ করে রাখতে হয় যাতে আমরা সুন্দরভাবে সারা বছর সেগুলো ব্যবহার করতে পারি। তো সেজন্য আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো যে প্রতি বছর পূজোর পরে আমি জুতো কীভাবে সুন্দরভাবে তুলে রাখি, নতুন জুতোগুলো যাতে নষ্ট না হয়ে যায়। তো দেখুন, জুতোর মধ্যে সামান্য পরিমাণে একটু কাদা টাদা লেগেই তো যায়, তো সেজন্য সেগুলো আগে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই জুতোটাই দেখুন, নতুন জুতো একদম, মায়ের জুতো এটা পরেই নি, কিন্তু তার সত্ত্বেও যেহেতু এই বছর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো সেজন্য বাক্সবন্দি থাকার কারণে জুতোটাতে কীরকম একটু হালকা ছোপ ধরে গেছে। তো সেজন্য আমি এরকম একটা সুতির কাপড় নিয়ে জুতোটা প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, সামান্য জল দিয়ে নিয়েছি, কাপড়টা সামান্যভাবে ভিজিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা জুতোই আমি এইভাবে সুতির কাপড় দিয়ে প্রথমে মুছে নেব। আর যেগুলো স্নিকার বা নস্টার ধরনের জুতো, তো সেগুলোর ওপরের দিকটা সাধারণত চামড়ার হয় না, কাপড়ের হয়। তো সেটা আমি একটুখানি সার্ফ দিয়ে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখুন, চামড়ার জুতোগুলো আমি হালকা রোদে রেখেছি, খুব বেশি রোদে আমি রাখিনি, হালকা রোদে এগুলো একটুখানি সারাদিন রোদ লাগিয়ে নেব। আর যে জুতোগুলো নস্টার বা স্নিকার্স ধরনের, সেগুলো আমি একটু কড়া রোদে রেখে দেবো, কারণ ওপরের পোর্শনটা যেহেতু কাপড়ের হয়, তো সেজন্য কড়া রোদে এগুলো শুকিয়ে নেওয়াটা দরকার। তো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা জুতোই আমি সারাদিন একটু হালকা রোদে রেখে দিয়েছিলাম। এরপর এগুলো আমি বাক্সে ভরে রাখছি, কিন্তু বাক্সে ভরে রাখার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে নিম পাতা, কাঁচা নিম পাতা নয়। নিম পাতাটা আমি প্রথমে কড়া রোদে শুকনো করে তারপর গুঁড়িয়ে নিয়েছি এইভাবে। তো প্রত্যেকটা জুতোর বাক্সেই আমি এইভাবে নিম পাতা রেখে দিচ্ছি। এছাড়া আপনারা নিম পাতার বদলে কিন্তু ন্যাপথালিনও রাখতে পারেন, অথবা দুটোই রাখতে পারেন। এতে কিন্তু তাহলে আর জুতোগুলো আর নষ্ট হয়ে যায় না এবং বর্ষাতেও ভালো থাকে। এছাড়া বাক্সবন্দি জুতোগুলো মাঝে মাঝে একটুখানি রোদে দিয়ে দিলেও ভালো হয়। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ছাদে জামা কাপড় মেলার জন্য। তো পূজোতে যে সমস্ত জামা কাপড়গুলো পরেছিলাম, সমস্ত নতুন জামা কাপড় সবই আজকে ধুয়ে দেওয়া হয়েছে, তো ও আজকে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো বন্ধুরা, সকালে সমস্ত কাজকর্ম করে এরপর মমের বাড়িতে যাওয়ার পালা। এই যে বাইক নিয়ে রেডি।
মাই গড, তুমি মাছটা কোনো আমার করোনা হয়নি। করোনার জন্য বমি হতে পারে। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি মমের বাড়িতে। তো আসার পরে মমের একটুখানি গা গোলাচ্ছিল, তো ও বলছে এখন ইঞ্জেকশন দিতে হবে। কিন্তু ইঞ্জেকশন দেওয়ার মতন কিছু হয়নি, বাট ও বেশি টেনশন করে, ভাবে যে মমকে যদি আবার হসপিটালে অ্যাডমিট করতে হয়। কিছুই হয়নি, জাস্ট একটু গা গোলাচ্ছিল। কিন্তু এখন অনেকবার বমি করেছে, টুনিকেট নেই, টুনিকেট চেম্বারে আছে, রুমাল দিয়ে কাজ চালাবো, চলুন। দেখুন বন্ধুরা, এখন মমকে ইঞ্জেকশন দিচ্ছে। এটা ভেনের মধ্যে দিতে হবে, যেহেতু এটা বমির ইনজেকশন, ঠিক আছে, এটা ভেনে দিতে হবে। রক্ত বেরিয়ে গেল তো? রক্ত তো বেরোবেই। বন্ধুরা দেখুন, এত হঠাৎ করে ঝড় উঠে গেছে, এরকম তো হওয়ার কথা ছিল না। একটা ঝড় আসার কথা ছিল, বাট সেটা কি আজকেই? ও মাই গড, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচন্ড জোরে ঝড় উঠেছে। কিন্তু আজকে তো ঝড় হওয়ার কথা সেরকম ছিল না, বাট একটা নিউজ দেখছিলাম যে একটা ঝড় আসতে চলেছে, বাট সেটা হংকংয়ে। কিন্তু এখানে এত হঠাৎ করে ঝড় উঠেছে, প্রচন্ড ঝড় উঠেছে বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, তো আমরা এখন একদম রেডি হয়ে গেছি, এরপর বেরোচ্ছি। তো আজকে আমি আর ও নয়, আজকে মমও যাচ্ছে আমাদের সঙ্গে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আলম বাজার। আমাদের এখান থেকে বাজারটা খুবই কাছে, বাট বাজারটা অনেক বড়। আমরা যখন অনেক বেশি সবজি টবজি কেনার থাকে, এই বাজারটা থেকে কিনে থাকি আর কি। তো একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 6টা। তার কারণ হচ্ছে আলম বাজার দিয়ে যাওয়ার পথেই হচ্ছে গঙ্গার ঘাট, আলম বাজার দিয়ে কিছুটা এগিয়ে গেলি। আর আজকে হচ্ছে ঠাকুর বিসর্জন রয়েছে, দুর্গা ঠাকুর বিসর্জন রয়েছে, তো সেজন্য ভিড় হয়ে যেতে পারে। তো সেজন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে চলে আসবো। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। আই হোপ যে আপনাদেরও ভালো লাগবে। ও রেডি হয়ে গেছে, ও যাচ্ছে আমাদের সাথে বাজার, বাট ওর হাতে একটুখানি ব্যথা আছে। ওই জন্য মম বলছিল বাইক নিয়ে যাওয়ার জন্য, তারপর ও বললো যে না, আজকে সকালে মর্নিং ওয়াক হয়নি, বৃষ্টি হচ্ছিল, তো চলো মম হেঁটেই যাই। আর এদিকে মমও হয়ে গেছে রেডি। তো বন্ধুরা, আমরা এই যে ছাতা নিয়ে যাচ্ছি, কারণ কি বৃষ্টি পড়ছে। তো রাস্তাঘাটে অনেক জায়গায় দেখলাম লক্ষ্মী ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে। তো যেহেতু সামনেই লক্ষ্মী পুজো, ছাতা
কটা নেব মম? এই দাও প্লাস্টিকে দাও। ঠিক আছে। তো বন্ধুরা আমরা একটু আগে এলাম বাজার থেকে, তো ভালোভাবে ভিডিওই করতে পারলাম না বন্ধুরা, যে এত বৃষ্টি হচ্ছে আর বাজারের মধ্যে এত কাদা যে কি বলবো। আর ভেবেছিলাম যে হয়তো একটা দুর্গা ঠাকুর যাবে, রাস্তাঘাটে পুলিশ দিয়েছে, জানি যে ঠাকুর যাবে ওই জন্যই হয়তো পুলিশ দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, বাজার থেকে আমরা চলে এসেছি। এখন আমরা বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে সিঙ্গারা আর মিহিদানা। তো ডায়েটে, স্ট্রিক্ট ডায়েটে থাকবো করে সেই ডায়েটটা শুরু করা হচ্ছে না এখনও। তো যাই হোক, আজকে সিঙ্গারা আর মিহিদানাটা দিয়ে কিন্তু শেষ, আর খাবো না, উল্টো পাল্টা জিনিস সবসময় বলে আর খাবো না। তো বন্ধুরা, এই লাভ টু ইট মিহিদানা, মিহিদানার মধ্যে একটা সুন্দর যে ব্যাপার থাকে, একটা স্মেল, এটা ভীষণ ভালো লাগে। আর ও বলে যে আমার মিহিদানাগুলো দেখলে মনে হয়, তোমার ছোটোবেলার ফিলিংসটা একটু বলো প্লিজ, শেয়ার করো। ওর মিহিদানা দেখলে, হ্যাঁ ওর মিহিদানা দেখলে মনে হয় ছোটো ছোটো লাড্ডু। আর ও বলে ওর ছোটোবেলার একটা এক্সপিরিয়েন্স না, ছোটোবেলার একটা মেমারি, যে ওদের বাড়ির ওখানে, বলো না তুমি ভালো বলতে পারবে, একটা লোক মাথায় করে মিহিদানা নিয়ে আসতো, মিহিদানা বলতো, আমার ছোটবেলা মায়ের কাছে আবদার করতো, মা কিনে দিত, অদ্ভুত ব্যাপার ছিল, আনন্দ ছিল। কত সময় লাগতো তোমার, সময় লাগতো কিন্তু ওর মধ্যে আনন্দ ছিল, কিন্তু শেষ হয়ে গেলে আরো বেশি কষ্ট হতো।